পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আর মা বোনদের উদ্দেশ্যে বলবো, মায়েরা আপনারা নবী হন নাই, কিন্তু আপনারা নবীর মা হয়েছেন, সুবহানাল্লাহ। আপনারা দুনিয়ার সকল মুমিনের মায়ের মর্যাদা লাভ করেছেন। আর আল্লাহ রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে জান্নাত, বাবাদের পায়ের নিচে কি, আমাদের পায়ের নিচে কি জুতা, আমাদের পায়ের নিচে কি, আর মায়েদের পায়ের নিচে জান্নাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সম্মানিত করেছেন মায়ের জাতিকে। সেই মা বোনদেরকে আমি বলবো, একটি হাদিস বলে মা বোনদের আলোচনা শেষ করব, যে আমার মায়েরা চারটি কাজ করবেন, এই চারটি কাজ করলে আল্লাহ রাসূল ঘোষণা দিবেন জান্নাতের সকল দরজা আল্লাহ পাক খুলে দিবেন, সুবহানাল্লাহ। এক নম্বর কাজ হলো মানসাল্লাত খামসাহা, দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করবেন। ফজরের সালাত আটটা বাজে আদায় করবেন না। ফজরের নামাজ পড়ে আমাদের মা বোনেরা অনেকে আটটার সময় নয়টার সময় বলে যে হুজুর নামাজ তো পড়ি, কয়টায় পড়েন? বলে যে হুজুর আমাদের রাত্রে টেলিভিশনে স্টার জলসা দেখতে দেখতে, স্টার প্লাস দেখতে দেখতে, আরো কত রকমের ইন্ডিয়ান চ্যানেল দেখতে দেখতে রাতের দুইটা বেজে গেছে, তিনটা বেজে গেছে, এই জন্য একটু ঘুমাইতে দেরি হয়েছে। ফজরের নামাজটা সকাল আটটায় আদায় করেছি। ফজরের নামাজ সকাল আটটায় না সকাল পাঁচটায়? পাঁচটার নামাজ যদি সকাল আটটায় আদায় করেন তাহলে হবে? হবে না। এই জন্য ফজরের সালাত ফজরের ওয়াক্তে, জোহরের সালাত জোহরের ওয়াক্তে, আসরের সালাত আসরের ওয়াক্তে, মাগরিবের সালাত মাগরিবের ওয়াক্তে, এশার সালাত এশার ওয়াক্তে, পাঁচ ওয়াক্ত সালাত সঠিক সময়ে আদায় করবেন। আর মা বোনদেরকে বলছি পাঁচ ওয়াক্ত আদায় করবেন, তাহলে আমার বাবাদের লাগবে না নাকি, যুবক ভাইদের লাগবে না, যে পাঁচ ওয়াক্ত সালাত বা জামাত আদায় করার জন্য কে কে আছে দেখি, দুইখানে হাত তুলে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দুইখানে হাতকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের বা জামাত আদায় করার মুসল্লি বানিয়ে দিন। দ্বিতীয় আমার মা বোনদের জন্য যে কাজটি, ওয়াসামাত শাহরাহা, রমাদান মাসের সিয়াম পালন করা। রমাদান মাস আসলে এক মাস সিয়াম পালন করবেন। তিন নম্বরে যে কাজটি করবেন, ওয়াহতাজাবাত ফারজাহা, পর্দার বিধিবিধান, হেজাবের বিধিবিধান রক্ষা করবেন। মা বোনদের এই জায়গায় একটু সমস্যা, পর্দার বিধিবিধান মানতে চায় না। এই এলাকার মা বোনেরা আলহামদুলিল্লাহ অনেক পর্দাশীল, তবু অনুরোধ করব যে মা বোনেরা মুরব্বীরা যেরকম পর্দাশীল, মেয়েদেরকে নাতিনদেরকে একটু আরো বেশি পর্দাশীল বানাবেন। দেখা যায় দাদি নানি পর্দা করতে 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 বোরকা তো পড়ছেন পড়ছেন, তারপরে ছাতাও দিচ্ছেন, আর নাতিন সাথে নাতনি যাচ্ছে নানির সাথে দাদির সাথে, নাতনি তো কাপড় তুলতে 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 এই পর্যন্ত তুলছে, নাতনির পুরো শরীর খোলা, কোনো পর্দার ভালাই নেই, কিছুই নেই। তা দাদির পর্দার দরকার বেশি না নাতনির পর্দার দরকার বেশি? যার বেশি পর্দার দরকার তার খবর নাই, যার পর্দার কম দরকার তিনি করতেছেন অনেক বেশি, যার পর্দার দরকার তার খবরে নাই। এই জন্য দেখেন যে পুরুষদেরকে বলা হয়েছে যে টাকনুর উপরে পড়ার জন্য, আর নারীদেরকে বলা হয়েছে টাকনুর নিচে পড়ার জন্য, কিন্তু আমরা দেখি পুরুষেরা পড়েন রাস্তার ধুলা বালি ময়লা আবর্জনা সব পরিষ্কার করতে থাকেন, আর মা বোনেরা তো পড়েন একেবারে হাঁটু পর্যন্ত তুলে, কি ঠিক না বেঠিক? অর্থাৎ উল্টা ব্যতিক্রম, পুরুষের যেটা সেটা মহিলারা দখল করছে, মহিলাদেরটা পুরুষেরা দখল করছে, মহিলাদেরটা পুরুষের কাছে ভালো লাগে, পুরুষেরটা মহিলার কাছে ভালো লাগে। আমার মা বোনেরা হেজাবের বিধান, হেজাবের বিধিবিধান রক্ষা করবেন, হেজাবের বিধান মেনে চলবেন। চার নম্বরে যে কাজটা করবেন সেটি হলো আতাবালাহা, স্বামীর কথা শুনবেন, স্বামীর আনুগত্য করবেন। স্বামীর আনুগত্য করা বড় ইবাদত, স্বামীর আনুগত্যবিহীন আপনি জান্নাতে যেতে পারবেন না। আরাফাতের ময়দানে আমি এই ওয়াজ করলাম, এই এই হাদিসটা বললাম, বলার পরে পুরুষ ভাইয়েরা উঠে সবাই দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে যে হুজুর এই ব্যাপারে একটু বেশি করে বলেন, আমাদের সাথে অনেক মহিলা হজে আসতেন, আল্লাহর ঘরে হজেও আসতেন, কিন্তু আমাদের কথা শুনে না, এই জায়গায় বড় সমস্যা, সে স্বামীর আনুগত্য করতে চায় না।
স্বামীর আনুগত্য করা ফরজ, স্বামীর আনুগত্য করতেই হবে। এই চারটি কাজ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নারীকে ডেকে বলবেন, ফালা তাদখুলুল জান্নাতা ফি আইয়ি বাবিন শাআত, ও নারী জান্নাতের কোন দরজা দিয়ে জান্নাতে যেতে চাও, তোমার জন্য সবগুলো দরজা খোলা। বলুন সুবহানাল্লাহ। আমার মামুনদেরকে বলবো এই চারটে আমল করেন। এটা পুরুষদেরকে শুধু চারটার মধ্যে সীমাবদ্ধ রাখা হয় নাই, পুরুষদেরকে এর বাইরেও আরো অনেক জবাবদিহিতা করতে হবে। ফিমান ফাকাহু, কোথায় খরচ করছো, মিনাইনা ইকতাসাবাহু, কোথা থেকে সম্পদ উপার্জন করছো, যৌবনকাল কেমনে কাটাইছো, কত রকমের হিসাব আছে, আয় ব্যয় এর হিসাব। কিন্তু মামুনদেরকে এত বড় দায়িত্ব আল্লাহ পাক দেন নাই, অল্প কটা দায়িত্ব। আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার উপরে ইস্তিকামত থাকার তৌফিক দান করুন।